জানি সবাই রেগে আছো কারণ অনেকদিন ভিডিও নেই, তো কি করব, সরি, আমি নিউ জবে ঢুকেছি ওই জন্য টাইম পাইনি, বাট আবার টাইম বের করে নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো শুভদীপ, তোমাদের ইউনিক বয় আবার নিয়ে চলে এসেছি নিউ একটা ব্লগ। তো আজকে আমি এসেছি অমরাবতীর, দুর্গাপুরের অমরাবতীর শিব শক্তি মন্দিরে। নতুন মন্দির খুলেছে, বাবার মন্দির, আমি পরম ভক্ত বাবার, তো চলে এসেছি শিব শক্তি মন্দিরে। দেখো রামেশ্বর, এটা শ্রী নাগেশ্বর, এটা শ্রী কাশী বিশ্বনাথ। আমার ঘোরা হয়ে গেছে কাশী বিশ্বনাথ, ইচ্ছা আছে লাইফে 12টা জ্যোতির্লিঙ্গই দেখবো, বাট কাশী বিশ্বনাথ হয়ে গেছে। এটা শ্রী ত্র্যম্বকেশ্বর, এটা শ্রী কেদারনাথ, আর এটা শ্রী কৃষ্ণেশ্বর। Action.
তো গাইজ, এই মন্দিরটা কবে হয়েছে বা মানে কারা করেছে এই নিয়ে কথা বলবো সেক্রেটারি স্যারের সঙ্গে। তো সেক্রেটারি স্যারের বাড়ি যাব, জেনে নিলাম কোথায় থাকেন, তো এই মন্দিরটা নিয়ে কিছু কথা বলবো। তো যাওয়া যাক সেক্রেটারি স্যারের কাছে। তো গাইজ চলে এসেছি সেক্রেটারি স্যারের বাড়ির কাছে, এবার ঢুকবো। তো গাইজ, ইনি সেক্রেটারি স্যার, আপনার নাম? বিশ্বজিৎ বিশ্বাস। আচ্ছা, তো এই মন্দিরটা কবে হয়েছে, শিবশক্তি মন্দির? শিবশক্তি মন্দির 15 February এবছর ওপেন হয়েছে, তার আগে আমাদের একটা শুধু কালী মন্দির ছিল। আচ্ছা, সেটা ওই সেম পজিশনে ওই যেখানটা আছে কালী মন্দির, কালী মন্দির জায়গায় আছে। আচ্ছা আচ্ছা, ওটাকে ভেঙে দুটো শিবশক্তি দ্বাদশ জ্যোতিষলিঙ্গ চারটে দেখলেন? হ্যাঁ হ্যাঁ, দেখলাম ভিডিও করলাম, খুব সুন্দর হয়েছে মন্দির, একদম মানে শিবশক্তি ধামেরই একটা ছোট মানে রূপ মানে লাগছে আর কি মন্দিরটা। তো এটার পেছনে কোনো পরিকল্পনা ছিল মানে এই শিব শক্তি মন্দিরটা করার? এখানে পাড়ার লোকরা অনেক বলছে শিব মন্দির নেই একটা সাথে অনেক দিন ধরেই। আচ্ছা আচ্ছা, তো তারপরে সেই আমরা 2 বছর হলো আমরা ইলেকটেড বোর্ড এসেছি, তবে আমরা সিদ্ধান্ত নিলাম লোকের কাছে ঘেরা। আচ্ছা, আমরা বললাম পয়সা আমরা নেবো না, যার যা ক্ষমতা আছে দেবে, কেউ পাথর দেবে, কেউ ইলেকট্রিক দেবে, কেউ জল দেবে, কেউ সবাই মানে সবাই মিলিয়ে আর কি মন্দিরটা করেছে। খুব সুন্দর মন্দির হয়েছে আর মন্দিরটা মানে সারা দুর্গাপুর যাতে জানবে, আমাদের চ্যানেলে এখন ভিডিও জানাচ্ছি। হ্যাঁ, সারা দুর্গাপুর আসবে মন্দিরটায়, তোমরা সবাই মন্দিরটায় এসো, খুব সুন্দর হয়েছে মন্দিরটা। আমি তো বাবার পরম ভক্ত, আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আমার একটা মানে একটা জ্যোতির্লিঙ্গ হয়েছে কাশী বিশ্বনাথ, তো আমার ইচ্ছা আছে আরো 11টা পূরণ করে দেবো। মানে আমি কেন করেছি দেখুন, এটা এবার আমার কেন, সবাই শিবলিঙ্গ বলেছিল, আমি কেন জ্যোতিষলিঙ্গ করবো? আচ্ছা, কারণ আমি ভারতবর্ষের প্রত্যেকটা মানে জ্যোতিষলিঙ্গ তো 12টা বলে কিন্তু 15টা আছে, ডিসপুটে যাই, আমি 15টাই দর্শন করেছি। তো দর্শন করতে গেলে প্রচুর খরচা, প্রচুর সময়, অনেক দিন, মানুষরা তো পারবে না, তার জন্য অন্তত আমি অন্তত মানুষের জন্য অন্তত দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কি, আমরা একটা লিফলেটও দিয়েছিলাম, ওটা সার্কেলে পেয়ে যেতেন যে জান কোন জ্যোতির্লিঙ্গ কিসের জন্য। আচ্ছা, তো সেই জন্য এখানে করলাম যাতে দর্শন করতে পারে, প্লাস আমি 4 ধাম দর্শন করেছি, বদ্রীনারায়ণ, যেমন ওই কোনায় বদ্রীনারায়ণ, রাম এদিকে জগন্নাথ, রামেশ্বরম, আমি 4টে ধামও করেছি। আচ্ছা, 4 ধাম পরিকল্পনা মানুষের পয়সা নেই করতে পারে না, অন্তত আমরাও যদি এসে 4টা ধাম পরিকল্পনা করতে পারে। মন্ত্রী মলয় ঘটক এসেছিলেন, মেয়র এসেছিলেন, সেখানে ওপেন করতে এসে ওপেনিং এর দিন কারা কারা এসেছিলেন এখানে? এবার কাশী বিশ্বনাথের 15 জন পুরোহিত এসেছে, 3 দিন ধরে যজ্ঞ হয়ে তারপরে। আচ্ছা, তো সবাই এই মন্দিরটাতে এসো, অমরাবতীতে শিবশক্তি মন্দির নতুন হয়েছে, সত্যি মন ভরে যাবে, খুব সুন্দর হয়েছে। 7টা থেকে 12টা এবং 4টে থেকে 8টা। আচ্ছা, সকাল 7টা থেকে দুপুর 12টা আর বিকেল 4টে থেকে রাত 8টা। ঠিক আছে, সবাই এসো, দর্শন করে যাও, বাবার আশীর্বাদ নিয়ে যাও। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, শেয়ার করে দাও ঝেড়ে, সবাইকে জানিয়ে দাও অমরাবতীতে নতুন মন্দির শিবশক্তি মন্দির হয়েছে। ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ এবং সিআরপি রোডের মাঝখানে, হ্যাঁ, গভর্নমেন্ট কলেজের পাশেই অমরাবতীতে নতুন শিবশক্তি মন্দির হয়েছে। আর কমেন্ট করে বলো কেমন লাগলো ভিডিওটা। ঠিক আছে, চলো আবার পরে দেখা হবে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাবা সবার মঙ্গল করুক। ওম নমঃ শিবায়।